বাংলাদেশ তো বটেই, আমাদের চ্যানেলেও সাউথ ইন্ডিয়ান সিনেমার ভক্ত বেশি। নতুন মুক্তি পাওয়া সেরা সব সাউথ সিনেমার জন্য অধীর অপেক্ষায় তিন গুণেন এসব দর্শকেরা। এত শত সিনেমার ভিড়ে হয়তো অনেকে বুঝতে পারেন না কোন সিনেমাটি অবশ্যই দেখা উচিত আর কোন সিনেমাটি দেখার সময়ের অপচয় ছাড়া কিছুই নাই। আর সেজন্য আপনাদের সিনেমা দেখার চয়েস আরও খানিকটা সহজ করতে আছি আমরা। এই পর্বে থাকছে নতুন মুক্তি পাওয়া সেরা 10 সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস সিনেমা নিয়ে। একজন সাউথ ফ্রিক হয়ে থাকলে এই 10 সিনেমা আপনার জন্য মাস্ট ওয়াচ। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। ধানুষ যে কোথায় গিয়ে থামবেন তা ধানুষের একের পর এক দুর্দান্ত সিনেমাগুলো দেখলে মোটেও অনুমান করা সম্ভব নয়। সাউথে ধানুষের মতন এমন অসাধারণ স্ক্রিপ্ট চয়েস হাতে গোনা কয়েকজনেরই আছে। দিন দিন নিজেকে ছাড়িয়ে যেতেই ব্যস্ত ধানুষ, আর সেই ধারাবাহিকতায় এবার হাজির হয়েছেন ক্রাইম গ্যাংস্টার জনরাজ সিনেমা জাগামে থানথিরাম নিয়ে। এটি নেটফ্লিক্সের সাথে ধানুষের প্রথম সিনেমা। এক তামিল গ্যাংস্টারকে দেখা যাবে লন্ডনের রাস্তায় মাফিয়াগিরি করতে। ধানুষের সোয়াগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অ্যাকশন দেখতে এই সিনেমা একবার হলো দেখা উচিত। তবে হ্যাঁ দর্শক, একবারের বেশি আবার এই সিনেমা দেখতে যাবেন না। 119 দেশে এই সিনেমা মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের কল্যাণে, কিন্তু খেই হারিয়েছে সিনেমার মানে। বিরিয়ানি সিনেমার নাম শুনে হয়তো দর্শক ভেবে নিয়েছেন দুলকার সালমানের ওস্তাদ হোটেলের মতো কোনো রেস্টুরেন্ট রিলেটেড সিনেমা, কিন্তু এই সিনেমা দেখার পর বিরিয়ানির প্রতি সব ভালোবাসা মুহূর্তে উবে যাবে। সাউথের সিনেমা মানে এমন সব গল্পের সিনেমা যা দর্শককে ভাবতে বাধ্য করবে। বিরিয়ানি এমন একটি সিনেমা যা চাইলেও আপনি সহজে ভুলে যেতে পারবেন না। গল্প এগিয়ে যায় খাদিজা নামের এক মুসলিম নারীকে কেন্দ্র করে, যে কিনা ধর্মের বাঁধায় আটকে বিসর্জন দেয় তার সব স্বপ্ন, শখ আর আল্লাহ। নিজেকে এসব থেকে মুক্ত করতে এমন এক পথ বেছে নেয় সে, যে সিদ্ধান্তকে কেন্দ্র করে বদলে যায় খাদিজার জীবন। কি এমন সিদ্ধান্ত খাদিজা নেয় যা তার পুরো জীবনকে পাল্টে দেয়? যাতে হলে আজই দেখে ফেলুন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এই সিনেমাটি। তবে এখানে বলে রাখি, সিনেমাটি ভুলেও পরিবারের সাথে দেখতে যাবেন না। যেমন অ্যাডাল্ট সিন রয়েছে, তেমন ডিস্টার্বিং এর গল্প। দুই বিজয় এক সিনেমায় সাউথ প্রেমীদের জন্য একটি অসাধারণ কম্বো আর আছে কি। বিজয়ের সিনেমার গল্প যে খুব আহামরি হয় তা বলবো না, কিন্তু সাধারণ গল্পেও বিজয়ের স্টাইল আর অ্যাকশন দেখে মনে হয় সময় বিফলে যায়নি। কিন্তু এ সিনেমায় আপনার নজর কাড়বে নেগেটিভ রোলে থাকা বিজয় সেতুপথী। অনিরুদ্ধের মিউজিক এই সিনেমার অন্যতম প্রাণ, আর ক্লাইম্যাক্সে দুই বিজয়ের ফাইট সিকোয়েন্স পুরো গল্পকে অন্য মাত্রায় নিয়ে গেছে। মাসালা এন্টারটেনমেন্ট সিনেমা হিসেবে এই সিনেমা সবাই উপভোগ করবে। অলরেডি সালমান খান কপিরাইট কিনে ফেলেছেন মাস্টারের হিন্দি নেমেকেও, যেখানে বিজয়ের চরিত্রে দেখা যাবে ভাইজান। এবার একদম রিফ্রেশিং একটা সিনেমা। এই সিনেমার গল্পের মারপ্যাঁচে মাথা খাটানো লাগবে না। পুরো সিনেমায় শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক শুধু শীষ বাজাবে এমন পরিকল্পনা মাথায় রেখে মনে হয় পরিচালক এই সিনেমাটি নির্মাণ করেছেন। একের পর এক ফ্লপ সিনেমার পর অবশেষে মাস মহারাজার রবি তেজা ফিরে এসেছেন ক্র্যাক সিনেমা দিয়ে, আর সেই বাউন্ডারি ব্লকবাস্টার হিট। আজকে যেসব সিনেমা নিয়ে আলোচনা করব এই লিস্টের সব সিনেমা থেকে অ্যাকশনের বিচারে এটিকে এগিয়ে রাখবো। আর এই সিনেমার কেকের উপর চেরি হয়ে আছেন শ্রুতি হাসান। দারুণ একটি টুইস্ট আছে এই সিনেমায় যা দেখে দর্শককে অবাক হতে হবে। এবছর মুক্তি পাওয়া অন্যতম সেরা থ্রিলার সিনেমা দৌড়ে এগিয়ে আছে এই সিনেমাটি। না আছে কোনো অ্যাকশন, না আছে রোমান্স, সম্পূর্ণ থ্রিল দিয়ে ঠাঁসা এই সিনেমা। এই বুঝে ধরা পড়ে গেল আসল কালপ্রিট। পর মুহূর্তে আপনাকে চমকে দিয়ে বোকা বানিয়ে দেবে এমনই সিনেমা এটি। একটি অ্যাক্সিডেন্ট, একজনের হ্যালুসিনেশন আর অবচেতন মনে একটি বাচ্চার বলে যাওয়া ভয়ানক সব খুনের গল্প। এই দুয়ের মিশেলে রহস্যে মোড়ানো পুরো সিনেমা। কিভাবে বাচ্চাটি এত সব খুনের গল্প জানে, কে বলছে তাকে এসব উত্তর পেতে আর দেরি না করে উপভোগ করুন বছরের অন্যতম সেরা সিনেমা। বোবানকে ধরা হচ্ছে এই মুহূর্তে সেরা সাউথ ইন্ডিয়ান থ্রিলার কিং, সুতরাং বুঝতেই পারছি। সাউথের পুরো সিনেমা ইতিহাসে সেরা সিনেমার তালিকা অপূর্ণ থেকে যাবে যদি সেখানে দৃশ্যম সিনেমাটি না থাকে। দৃশ্যম অসাধারণভাবে শেষ করলেও কিছু প্রশ্নের উত্তর অজানাই ছিল। সেসব অজানা প্রশ্নের উত্তর মিলবে দৃশ্যম 2-এ। কিন্তু শুধু কি উত্তর? জি না, এবারও দর্শকের সাথে খেলেছেন পরিচালক জিতু জোসেফ। মাস্টারমাইন্ড জর্জ কুট্টির মাধ্যমে দেখিয়েছেন একজন সাধারণ মানুষও তার পরিবারকে বাঁচাতে কি করতে পারে। শীতের রাতেও ঘেমে যাওয়ার জোগাড় এই সিনেমা দেখে। এত সাসপেন্স ক্রিয়েট করার চারটিখানি কথা না। জিতু জোসেফ আবারও সফল। সাধারণত কোনো সিনেমার সিকুয়েল সেভাবে হাইপ ধরে রাখতে পারে না, কিন্তু দৃশ্যম দেখিয়ে দিল সিনেমার সিকুয়েল কিভাবে বানাতে হয়। নায়ার 2, যার অর্থ হচ্ছে শিকার। তিনজন পুলিশ অফিসার আচমকা এই খুনের মামলায় ফেঁসে যায়। আসলে কি তারা খুনটা করেছিল নাকি তারা প্রতিহিংসার শিকার? আজীবন পুলিশকে দুর্নীতিগ্রস্ত মনে করা সেই পুলিশ যদি এবার আটকে যায় রাজনীতির মার প্যাচে, তাহলে কেমন হয় ব্যাপারটি? এমনই এক ইউনিক কনসেপ্ট নিয়ে মালায়ালাম আরেক মাস্টারপিস সিনেমা চার্লির পরিচালক নির্মাণ করেছেন এই সিনেমাটি। থ্রিলার প্রেমীদের জন্য এই সিনেমা মাস্ট ওয়াচ। তবে বলে রাখি, এই সিনেমার এন্ডিং আপনাকে একটুও সুখ দিবে না। বাস্তবতা কতটা নোংরা হতে পারে সেটা এমন ভাবে দেখানো হয়েছে পুরো সিনেমায়, আপনি আফসোস করে মরবেন সিনেমা শেষে। এখন আমাদের সমাজে নারীদের কিভাবে মূল্যায়ন করা হচ্ছে সেই গল্পই উঠে এসেছে এই সিনেমায়। যৌন হয়রানি আর এর বিচার ব্যবস্থা নিয়ে নির্মিত হয়েছে ওয়াকিল সাহেব সিনেমাটি। যদিও এটি বলিউডের পিঙ্ক সিনেমার রিমেক। পবন কল্যাণ সাউথের অন্যতম জনপ্রিয় সুপারস্টার। এই সিনেমায় তার চ্যালেঞ্জ ছিল অমিতাভ বচ্চনের সাথে। অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে গেছেন বলবো না, কিন্তু কোনো অংশে কম ছিলেন। మీరైతే అమ్మాయిలు అడగచ్చు, మేమైతే అబ్బాయిలు అడగకూడదా? ఏం న్యాయం నందాజీ ఇది? కూర్చోండి কুরচোনে চালো। সিনেমা থেকে কয়েক বছর বিরতির পর পবন কল্যাণের এটি ছিল কামব্যাক সিনেমা। কোর্টরুম ধাঁচে সিনেমা হলেও ঠিকই চিরচেনা পবন কল্যাণের অ্যাকশনও দেখা যাবে সিনেমাটিতে। জজি অ্যানাদার ক্লাসিক ওয়ার্ক ফ্রম ফাহাদ ফাসিল। ক্রাইমের সাথে ড্রামার এক দারুণ কম্বিনেশনে নির্মিত এই সিনেমা। মৃত্যু পথযাত্রী বাবা যখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তখনই তাকে খুন করার পরিকল্পনা করে ফাহাদ ফাসিল। এরপরও আরও একটি খুন। কেন সে এমন কাজ করছে? যেখানে বিশাল সম্পত্তির একটি বিশাল অংশ সে পাবে, এরপরও কি রহস্য লুকিয়ে আছে তার এমন একের পর এক হত্যাকাণ্ডের পেছনে? এভারেজ কোনো মার্ডার মিস্ট্রি না, এই সিনেমায় আছে কিছু ডিপ মিনিং। শেক্সপিয়ারের বিখ্যাত ম্যাকবেথ ট্র্যাজেডি থেকে নির্মিত এই সিনেমা। সিনেমা শেষ করে জীবন দর্শন সম্পর্কে দর্শককে ভাবতে বাধ্য করবে সিনেমাটি। বছর এখন পর্যন্ত মুক্তি পাওয়া সেরা মালায়ালাম সিনেমা জজি। আবারও একটি ধানুষের সিনেমা। ন্যাশনাল অ্যাওয়ার্ডে এবার সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে যে সিনেমাটি, তা হচ্ছে ধানুষের কার্নার। সুবিধাবঞ্চিত একটি গ্রামকে তার অধিকার ফিরিয়ে দিতে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাওয়া এক যুবকের গল্প কার্নার। ধানুষের ক্যারিয়ারের সেরা সিনেমা এটি নিঃসন্দেহে। অভিনয়ের বিচারেও সেরা, আর গল্পের বিচারেও ধানুষের সেরা সিনেমা এটি। এত দারুণ ক্লাইম্যাক্স শুধু সাউথ না, পুরো ভারতে খুব কম সিনেমায় দেখা গেছে। এই সিনেমা ভারতের পক্ষ থেকে অস্কারে গেলেও মোটেই অবাক হব না। অথচ জানলে অবাক হবেন, ধানুষ এই সিনেমা প্রথমে করতে রাজিই হননি। পরে মাত্র 25 দিনে সিনেমাটি শেষ করেন। ধানুষ নিজেও বুঝতে পারেনি তিনি কি করেছেন। আগেও বলেছি, আবারও বলছি, কার্নান ধানুষকে আরো 100 বছর বাঁচিয়ে রাখবে। শেষ করছি আমাদের আজকের পর্ব। এবছরে কোন সিনেমাটি আপনার অসাধারণ লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর ভিডিওতে লাইক আর আমাদের আপকামিং ভিডিও সবার আগে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।